ভারতের এই 7টি মিসাইল যুদ্ধক্ষেত্রে ঘুম কাটতে পারে বিশ্বের সব শত্রুপক্ষের। বিশ্বের উন্নত দেশগুলি মিসাইল তৈরির দিক থেকে এগিয়ে থাকলেও নিজেদের অস্ত্র ভাড়ার শক্তিশালী করতে পিছিয়ে নেই ভারতও। বরং এক কথা বলাই যায়, দেশের মিসাইল ভাণ্ডার দেখলে চোখ কপালে উঠতে পারে অনেকেরই। অগ্নি সিরিজের বিভিন্ন মিসাইল ব্রহ্মস মিসাইলের দ্বারা বর্তমানে অনায়াসে ভারত তাক করতে পারে 30 থেকে 5000 কিলোমিটার দূরে শত্রু শিবিরেও। এমনই ভারতের 7টি সবচেয়ে শক্তিশালী মিসাইলের বর্ণনা রইল, যা ঘুম কেড়ে নিতে পারে অন্যান্য দেশের, বিশেষ করে পাকিস্তান ও চীনের। অগ্নি সিরিজ। অগ্নি হলো এক প্রকার ব্যালিস্টিক মিসাইল। এই সিরিজে রয়েছে অগ্নি 1, যার রেঞ্জ 700 কিলোমিটার, 2000 কিলোমিটার রেঞ্জের অগ্নি 2, 3000 কিলোমিটার রেঞ্জের অগ্নি 3, 4000 কিলোমিটার রেঞ্জের অগ্নি 4 ও 5000 কিলোমিটার রেঞ্জের অগ্নি 5। প্রস্তুতি চলছে অগ্নি 6 মিসাইল বানানোর। মনে করা হচ্ছে এর রেঞ্জ হতে পারে 8000 থেকে 12000 কিলোমিটার। পৃথ্বী সিরিজ। পৃথ্বী হলো ভারতের প্রথম দেশীয় মিসাইল। পৃথ্বী 1 এর রেঞ্জ 150 কিলোমিটার, পৃথ্বী 2 ও পৃথ্বী 3 এর রেঞ্জ যথাক্রমে 250 ও 350 কিলোমিটার। ব্রহ্মস। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল এই মিসাইল। এর নামকরণ হয়েছে ভারতীয় নদ ব্রহ্মপুত্র ও রাশিয়ার নদী মস্কোভার নামানুসারে। মাটি, আকাশ, জল ও সাবমেরিন চার জায়গা থেকে এই নিক্ষেপ করা যায় এই মিসাইল। ব্রহ্মসের রেঞ্জ 290 থেকে 300 কিলোমিটার। নির্ভয়। নির্ভয় হলো কম খরচে বানানো সব আবহাওয়ায় কার্যকরী লং রেঞ্জ মিসাইল। 1000 কিলোমিটারও বেশ দূরে শত্রুকে ঘায়েল করতে সক্ষম এই মিসাইল। নাগ। এটি একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যা তৈরি করেছে DRDO, যা দেখে রীতিমতো বিশ্বের তাবড় তাবড় দেশগুলো চোখ বাঁকিয়ে থাকে। ধনুষ। স্থল ও জলে দুই জায়গাতেই শত্রুকে আঘাত করতে পারে এই মিসাইল। এর রেঞ্জ 500 কিলোমিটার। বিশ্বের তাবড় তাবড় দেশ যা দেখে চোখ কপালে উঠে যায়। প্রহার। প্রহার মিসাইলের রেঞ্জ 150 কিলোমিটার, যা যে কোনো আবহাওয়াতে যে কোনো মুহূর্তে যে কোনো শত্রু শিবিরে আঘাত করতে সক্ষম। আমার এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।